দেশি বিদেশি ষড়যন্ত্র আর সব ধরনের জল্পনা কল্পনা ভেদ করে এখন সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে 17 কোটি বাঙালির লালিত স্বপ্নের পদ্মা সেতু। হাতছানি দিচ্ছে অর্থনৈতিক মুক্তির, এই জন্য বাঙালির স্বাধীনতার পরবর্তী আরেক বিজয়। ঘাত প্রতিঘাত আর সমালোচকদের কড়া সমালোচনায় যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ ব্যাহত হচ্ছিল, ঠিক সে সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল আর সঠিক দিক নির্দেশনায় দুর্বার গতিতে এগিয়ে চলে পদ্মা সেতুর উন্নয়নের কাজের মহাযজ্ঞ। বৈরী আবহাওয়া, নদীতে তীব্র স্রোত, বিশ্বব্যাপী মহামারী, করোনার প্রভাব আর ষড়যন্ত্র সবকিছুকেই শক্তভাবে মোকাবেলা করে আজকের এই পদ্মা সেতু। কিছুদিন আগেও যারা গুজব ছড়িয়েছিলেন তাদের মুখে এখন শোভা পাচ্ছে পদ্মা সেতুর গুণগান। বঙ্গবন্ধুর কন্যাকে যে দমিয়ে রাখা সম্ভব নয় সেটা তারা বুঝি এখন সুর পাল্টাচ্ছেন। সব জায়গায় এখন পদ্মা সেতুর গল্প, সবাই এখন স্বপ্নের বিভোর পদ্মা সেতু পাড়ি দেবার। আর মাত্র কয়েকটা দিন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের 25 তারিখে হবে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্বোধন করবেন বলেন ইতিমধ্যে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্বোধনকে কেন্দ্র করে এখন চলছে মহাসমারোহ। সেতুটিকে সাজাতে দিন রাত কাজ করছে সেতু কর্তৃপক্ষ। যেদিন ঘোষণা করা হয়েছে 25 জুন হবে পদ্মা সেতুর উদ্বোধন, সেদিন থেকে বাংলার 17 কোটি মানুষ অধীর অপেক্ষা রয়েছে দিনটির জন্য। কবে আসবে কাঙ্ক্ষিত 25 জুন? সবার দৃষ্টি এখন পদ্মা সেতুর দিকে। কি গড়তে যাচ্ছে ওই দিন? ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে নাম লেখাতে যাচ্ছে বাঙালি ও বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী পদ্মা সেতুর উদ্বোধন হবে বলে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি স্বাধীনতা। বাংলাদেশ আজ যে উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে, নিজস্ব অর্থায়নে করা পদ্মা সেতু সেটির জ্বলন্ত প্রমাণ। তাই তো সবার দৃষ্টি এখন সেতুটির দিকে। এই দৃষ্টি সবার থাকবে মহেন্দ্রক্ষণ 25 জুন।